ডিজিটাল যুগের আগকার মানুষেরা কি কেনা বেচা করতে না এক পাল্লায় কিভাবে মাপা হয় আমি অভ্যস্ত না আমার হাত কাঁপতেছে সবজি যখন ছিল তখন এই কাঠিটা একটু উপরে ছিল ডিজিটাল যুগের আগে ওনারা কতটুকু বিজ্ঞানী ছিলেন পাহাড় থেকে পাহাড় পাড়া থেকে পাড়া ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এক মনোপাড়ায় আর মনোপাড়ায় আসতে দেখি একটা সেই আদি কাল থেকে আমাদের যে পাল্লাই আমরা মানে মাপজুক করে বা আমাদের পাড়ায় যারা মাপজুক করতো সেই জিনিসটা এই পাড়ায় এসে দেখলাম যে আমাদের পাহাড়িরা কত যে আগে থেকে বিজ্ঞানী ছিল সেটি আমি আপনাদেরকে দেখাতে পারবো তো সেই পাল্লাতে তখন হচ্ছে শিল ছিল না আগে যখন এখন না আমাদের ডিজিটাল যুগ কিন্তু ডিজিটাল যুগের আগে কিন্তু আমাদের কিন্তু শিল ছিল না তাহলে কি তখনকার মানুষেরা কি কেনা বেচা করতো না অবশ্যই কেনা বেচা করতো তো তেমনই একটি যন্ত্র যে যন্ত্রে দিয়ে তারা কেনা বেচা করে তেমনই একটি যন্ত্র তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন যন্ত্রটা আমি একটু দেখাই এটি হচ্ছে সেটি মাপার যন্ত্র যে আমাদের সে আগে আদি যুগ থেকে কিন্তু এখানেও একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে এটি আগে কিন্তু স্টিলের ছিল না এটি ছিল হচ্ছে ক্রিম বা বাঁশের দিয়েছিল তো এখন যেহেতু পাহাড়ে হচ্ছে ক্রিম বা বাঁশের আগের মতো পাওয়া যায় না সে কারণে ওনারা হচ্ছে এখানে স্টিলের একটা প্লেট ব্যবহার করেছেন তো আমার এক নানা এখানে হচ্ছে শাকসবজি মাপতেছেন এই যে এখানে এক কেজি যদি হয় এটা এক কেজি হলে এই কাঠিটা কী হবে সোজা সোজাই থাকবে হ্যাঁ এটি হচ্ছে এক কেজি যদি হয় তাহলে এই কাঠিটা হচ্ছে সোজা এই যেখানে আমি এই সবজি ছাড়া দেখাই আপনাদেরকে আগে এই দেখুন সবজি যখন ছিল তখন এই কাঠিটা একটু উপরে ছিল এই যখন সবজি নাই এই কাঠিটা এখানে পড়ে গেছে আর পাল্লা হচ্ছে একটা এক পাল্লায় কীভাবে মাপা হয় সেটাই হচ্ছে দেখাচ্ছি তো এই এক কেজি যখন হবে কাঠিটা উপরে উঠে যাবে মানে আমার বুকের সমমান হয়ে যাবে এই যে আমি এখানে আমার সবজি দিচ্ছি এই যে সবজি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতের যে কাঠিটা আছে এই কাঠিটা কিন্তু উপরে উঠে গেছে আমি ক্যামেরাম্যানকে একটু ফুল শ্যুট নেওয়ার জন্য চেষ্টা করব এই যে দেখুন এই যে সবজিটা দেওয়ার পরে সবজি হচ্ছে এক কেজি এই সবজি হচ্ছে এক কেজি এর কারণেই যে কাঠিটা হচ্ছে সমান আর যদি বেশি হয়ে যায় তাহলে এটা কি হবে আরও উপরে উঠে যাবে আর আরেকটি বিষয় হচ্ছে যখন এই যে মালামাল যখন বেশি হবে এই মালামালটাকে এই যে এদিক দিয়ে হচ্ছে রশিটা হচ্ছে খুলবে এই যে রশিটা হচ্ছে এখানে আটকানো হয় এটি আটকিয়ে রাখার পর হচ্ছে এটি এই যে এই যে দেখুন কারণ হচ্ছে এটা হচ্ছে এক কেজির বেশি এটা এখন এক কেজির বেশি হবে তাই না কাঠিটা উঠে প্রায় যে কাঠিটা হচ্ছে উপরে উঠে গেছে এই কাঠিটা যখন উপরে উঠবে তখন হচ্ছে এক কেজির বেশি তো এই আগে থেকে হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা তখন কিন্তু শিল ছিল না তারা হচ্ছে এই এক পাল্লা দিয়ে কিন্তু মাপজুক করতো আর এই পাল্লার দুটি রশি এই রশিটা হচ্ছে এখানে একটা হুক থাকে এই যে হুকটা দেখাই আমি এই যে পেরেকের একটা হুক থাকে এই হুকের মধ্যে যখন এই রশিটা আমি দিয়ে দেবো মালামালটা বড়ানোর পর তখন হচ্ছে আমি এই যে কেজিটা মাপ এই দেখছেন এই যে এখন হচ্ছে এক কেজির বেশি আর আমি এখান থেকে যখন আরেকটি যখন নেমে ফেলবো তখন এই যে কেজিটা হচ্ছে সমান এই যে আমি অভ্যস্ত না আমার হাত কাঁপতেছে আমার হাতটা হচ্ছে কাঁপতেছে আর শিলটা এভাবে ধরে কিনা আমি নিজেও কিন্তু জানি না শিলটা কিভাবে ধরে এই যে এটা হচ্ছে এক কেজি আর এই যে দেখুন আর কাকা হচ্ছে মাপছিল আমরা যাচ্ছি পাড়া দিয়ে তখন হচ্ছে আমরা আমাদের চোখে পড়ে তো আমরা এটি আমার এই ভিডিওর মাধ্যমে ধারণ করে রাখছি হয়তো মানে অনেক পাড়ায় আমার নিজের পাড়াও কিন্তু আগে এই এক পাল্লায় কিন্তু মাপজুক করতো এখন কিন্তু এই এক পাল্লা দিন দিন হচ্ছে আমাদের সমাজ থেকে আমাদের পাড়া থেকে হচ্ছে পাহাড় থেকে হচ্ছে বিলুপ্তি হয়ে যাচ্ছে তো এই বিলুপ্তি হতেই থাকবে মানে আমরা যদি ধারণ করে যদি সংরক্ষণ করে যদি না রাখি এই জিনিসগুলো আমাদের যারা পূর্বপুরুষ যারা এই জিনিসটি বানিয়েছেন তাদের যে মেধা তাদের যে আবিষ্কার তাদের যে মানে প্রতিভা সে প্রতিভাগুলো আমরা যদি ধারণ করে না রাখি আমরা যদি সেগুলো সংরক্ষণ করে না রাখি এটি আমাদের পাড়া বা আমাদের সমাজ থেকে হচ্ছে এটি বিলুপ্তি হয়ে যাবে তো এগুলো হচ্ছে ওনারা নিজেরাই বানান তার মানে বুঝতেই পারছেন এই ডিজিটাল যুগে এসে মানে ডিজিটাল যুগের আগে ওনারা কতটুকু বিজ্ঞানী ছিলেন এটি হচ্ছে বিজ্ঞানীদের মানে কোনো কিছু বিজ্ঞানী যখন কোনো কিছু করে তৈরি করে সেটি কিন্তু আসলে হয় কি হয় না আসলে কতটুকু মানে মেজারমেন্ট সব কিছু মেজারমেন্ট
ঠিকঠাক করেই কিন্তু এই জিনিসটা এরকম জিনিসটা বানানো হয় আর সবচেয়ে আরেকটি বড় বিষয় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুধু এই পাল্লাই না পাহাড়ে বসবাসরত প্রত্যেকটি জাতিগোষ্ঠীর প্রত্যেকের মানুষের হচ্ছে প্রত্যেক সম্প্রদায়ের আলাদা আলাদা কিছু প্রতিভা আছে এবং আমি সবচেয়ে বেশিরভাগ নৌপাড়ায় যখন যাই তাদের বাড়িঘরগুলো আমি শৈল্পিক পাহাড়ে যে একটা শৈল্পিক বাস দিয়ে যে কারুকাজ আমরা কটেজ বা আমাদের বাড়িঘর বানানোর জন্য আমরা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের আমরা ভাড়া করি বা আর্কিটেক্টের সাহায্য নিই কিন্তু এই জায়গায় তারা নিজেরাই হচ্ছে আর্কিটেক্ট তারা নিজেরাই হচ্ছে লেবার তারা নিজেরাই হচ্ছে ডিজাইনার আসলে তাদেরকে শ্রদ্ধা জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাহলে বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হবে সামনে আরেকটি নতুন ব্লগে তো এই পাহাড়ের মানুষগুলো যদি ভালো থাকে আমরা ভালো থাকবো এই পাহাড়ের মানুষ যত ভালো থাকবে আমাদের লাল সবুজের বাংলাদেশ ভালো থাকবে সেই ভালো থাকুক সেটাই আমাদের কামনা তো আমি আরও অনেক কিছু নিত্য নতুন ইউনিক যেগুলো আমাদের পাহাড় থেকে বিলুপ্তির পথে সেগুলো আমি চাইবো ডকুমেন্টারি আমার এই ক্যামেরার মধ্যে বন্দি করতে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি নানাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটি দেখতে দেখতে পেরেছি পাড়ায় এসে নাহলে এই পাড়া না আসলে হয়তো আমি এই জিনিসটা স্বাদ বা এই জিনিসের মর্ম আমি বুঝতাম না গুড বাই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে আরেকটি নতুন বলবো।